আমরা উপস্থিত হয়েছি কিসের জন্য? সুন্দর একটি বাংলাদেশ নির্মাণের জন্য, যেই বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, কোনো অনিয়ম, কোনো অবিচার। আমরা চাই সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশ, নতুন একটি চুয়াডাঙ্গা, নতুন 64টি জেলা গঠন করতে। ছাত্র জনতার মাধ্যমে যেভাবে বিগত দিনে আমরা ছাত্র জনতার মাধ্যমে একটি কোনো অভ্যর্থন ঘটিয়েছি 24-এর বাংলায়, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম, রক্ত দান শ্রমের বিনিময়ে আমরা পেয়েছি একটি গণ অভ্যর্থন। আপনাদের উপরে যারা রড, লাঠি, সোঁটা, বাঁশ দিয়ে হামলা করেছে, চিহ্নিত সন্ত্রাসী গুন্ডাদেরকে আপনারা মামলা করুন। আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা মামলা করুন, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করবো, কোনো ভয় পাবেন না। অন্যায়ের বিরুদ্ধে এক বিন্দু পরিমাণে আপোষ নয়, আপনারাই আমাদের সাহস, আপনারাই আমাদের শক্তি, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই আমাদের চুয়াডাঙ্গা। আমরা আপনাদের কথা শুনতে এসেছি, আমরা আপনাদের মূল্যবান সময়গুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করতে চাই। ইনশাআল্লাহ আগামীতে আর বাংলাদেশে কোনো ধরনের স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না। যদি স্বৈরাচার বলবানি কেউ ধারণ করে, আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে শক্ত হস্তে প্রতিহত করব। চুয়াডাঙ্গা জেলায় আপনারা জানেন মাসুদ রানা এবং আমাদের শহীদ শাহরিয়ার শুভ এই এই জেলারই, তিনি আমাদের এই দেশের স্বাধীনতার জন্য তার রক্ত দান করে গেছেন। আমরা অবশ্যই তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমরা ভবিষ্যৎ বাংলাদেশ, কেমন বাংলাদেশ চাই, এবং ভবিষ্যতে যেন আর এই ফ্যাসিবাদী এবং মানুষের অধিকার, মানুষের বলার স্বাধীনতা, মানুষের কোনো কিছু করার স্বাধীনতা, সেটা যেন আর কোনোদিন বাংলার মাটিতে কোনো শাসক ভূমণ্ডিত না করতে পারে, সেজন্য আমরা সচেতন এবং সবার পরামর্শ, মতামত এবং আমরাও একটা আলোচনা করতে এসেছি বা মত বিনিময় করতে এসেছি। আপনারা ইতিমধ্যে জানেন একটা বিশেষ দল বা বিশেষ গোষ্ঠী আমাদের বাংলাদেশে আবার আমাদের যে স্বাধীনতা সেটাকে ভূমণ্ডিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে আমরা এটা হতে দিব ছাত্র সমাজ। 9 তারিখ আমরা এক রণে জেলার বরাবর একটা স্মারকলিপি প্রদান করি। স্মারকলিপি প্রদানের সময় আমাদের নির্দিষ্ট কয়েকজনের পরিচয় সেখানে উপস্থাপন করা লাগে, আমরা পরিচয় দিই সেখানে। ওই পরিচয় দেওয়ার পরে আমরা আর্মি ফেসেস আমাদের যে একটা আয়না করেছিল, আয়না করে টিকিটটা নিশ্চিত করি যে আমরা আমাদের পরিচয়টা এখানে দিয়েছি, অর্থাৎ আয়না করে আমরা যাব সেটা নিশ্চয়তা আমরা পেয়েছি। সুতরাং আমরা ওইখান থেকে মনে করেছি আয়না করে থাকার চেয়ে রাষ্ট্রদ্রোহে জীবন দেওয়া উত্তম। বিরোধী ছাত্র আন্দোলন কোন ক্ষমতাসীন দল নয়, বৈষম্যবাদী ছাত্র আন্দোলন সরকার একজন ওয়ান্ডার। আপনার কোন ছাত্র শিক্ষক যারা আমাদেরও ছাত্র, আমাদেরও সহযোদ্ধা, তারা যদি নিরাপত্তার শিকার হন, নিরাপত্তাহীনতার শিকার হন, সেক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। এই ক্ষেত্রে আমরা সবাই একসঙ্গে মিলে আওয়াজ তুলতে পারি, যারা এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল তাদেরকে আমরা প্রশ্ন করতে পারি যে আপনারা কেন নিরাপত্তাটা দেননি, এবং এই প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা এবং আমরা একই কাতারে এবং একই সঙ্গে আমি এই স্থান থেকে চুয়াডাঙ্গা প্রশাসনের উদ্দেশ্যে এই প্রশ্ন রেখে গেলাম যে আপনারা কেন এখনো পর্যন্ত ফ্যাসিস্টের হাতে নির্যাতিত নিপীড়িত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। যদি আপনারা কোনো ভয় ভীতির মধ্যে থেকে থাকেন, যদি আপনারা কোনো শঙ্কার মধ্যে থেকে থাকেন, তাহলে আপনাদের উচিত হবে আপনারা আসুন, আপনারা এই চুয়াডাঙ্গা অঞ্চলের ছাত্রদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে বসুন, আপনারা কনসার্নের জায়গাগুলো করুন, তাদের কনসার্নগুলো শুনুন, এবং মিউচুয়ালি একটা রেসপেক্টফুল জায়গার মধ্যে এসে একটা মিউচুয়াল কোঅর্ডিনেশনের মধ্যে এসে একটা কোলাটারাল স্টেপের মাধ্যমে আপনারা এই ইস্যুগুলো সলভ করে দ্রুত যে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। তারা যেন তাদের বিদ্যালয়ে, বাসায়, রাস্তায়, প্রতিটি স্থানে, শুধু শিক্ষার্থীরা না, বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা বাংলাদেশের প্রতিটি স্থানে নিরাপদ থাকে, জবাবদিহিতামূলক, যে
যে বাংলাদেশ হবে ন্যায় বিচারের বাংলাদেশ, জবাবদিহিতামূলক বাংলাদেশ, যে বাংলাদেশের রাজনীতি হবে গায় ও দরদের। বাংলাদেশের রাজনীতি যাতে রেশারেশিপূর্ণ রাজনীতি না হয়, সকল দলমত নির্বিশেষে আমরা আমাদের দেশকে গড়ে তুলব, একই সাথে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করব, যেখানে আমরা একসাথে সিঁদুর এবং শাখার অধিকারের জন্য কথা বলবো। একই সাথে বোরখা পরা যে মেয়েটা বারবার সব জায়গায় বৈষম্যের শিকার হচ্ছে, তার অধিকার নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। আমাকে জমিয়ে দেওয়ার কেউ নাই, যেই হচ্ছে ধর্মীয় যে সহিংসতা সব জায়গায় হচ্ছে, একজন মানুষের মন্দির কেন বারবার আমাদের পাহারা দিয়ে রাখতে হচ্ছে, এই প্রশ্নটা যেমন আমরা করতে পারবো, ঠিক একইভাবে আমাদের মসজিদের উপরে কোনো হামলা হবে কিনা, আমাদের নিজেদের ভিতরে আমরা নিজেদের হচ্ছে ধর্মকে বারবার হচ্ছে এই যে ধর্মীয় যে হচ্ছে ধর্ম যে নামটা ব্যবহার করে আমাদের ভিতরে কোনো রাজনীতি হবে কিনা, আমাদের ভিতরে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা হবে কিনা, এটার ব্যাপারেও আমরা খেয়াল রাখবো। আজকে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে আমাদের সম্মানিত শিক্ষার্থী এবং শিক্ষক, এখানে শিক্ষাগুরু আছেন, আমাদের সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আছেন, ব্যক্তিবর্গ আছেন, সকলেই যে আমরা একসাথে বসে আমাদের এই জোয়ারানা বিভিন্ন সমস্যাগুলো বলছি, এই যে কথা বলার সুযোগটি এখানে তৈরি করে দেওয়া হয়েছে, এটি যে অন্য অনুভূতি, এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে যে কথাটি আমি স্মরণ করতে চাই, আমাদের দুজন বক্তা আমাদের রাজনৈতিক ওনারা কিন্তু চমৎকার একটি কথা বলেছেন, ওনাদের কথার সূত্র ধরেই কোর্ট আন কোর্ট করে বলছি যে আমাদের অন্তরের কথা এবং মুখের কথার মধ্যে যাতে কোনো ধরনের তফাৎ না হয়, যথার্থই বলেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথম আমি কথা, আপনারা জানেন কি না, আমাদের যে অন্তর এবং মুখ এই দুইয়ের মধ্যে প্রায় 12 ইঞ্চি ব্যবধান। এখন যে কথাটি আমি এখান থেকে শুরু করব, সেটি যদি এই অন্তর থেকে না আসে, সেটি কিন্তু বাস্তবে প্রতিফলন করা খুবই কঠিন। তো সে কারণে আমি বলবো যে কথাটি মুখ দিয়ে বলা হবে, সেটি যাতে অন্তর থেকে আসে, কমিটমেন্ট, তারই আরেকটা বটম লাইন, ট্যাগ লাইন আছে কমিটমেন্ট, এই কমিটমেন্ট যাতে আমরা সকলেই অন্তর দিয়ে ধারণ করি এবং সেটি বাস্তবে কাজে কর্মের প্রতিফলন ঘটাই। জনবান্ধব যে পুলিশ, সেবা প্রার্থীরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, থানায় কোনো প্রকার হয়রানি ছাড়াই জিডি অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে মামলা রুজু হয়, তাৎক্ষণিক সেবা প্রদান এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং ভেরিফিকেশন, এসব বিষয়ে যাতে আপনারা কোনো প্রকার হয়রানির শিকার না হন, সেজন্য আমি তাদের এসেই দ্বিতীয় দিনেই আমি তাদের নির্দেশনা প্রদান করেছি। প্রকৃতপক্ষে পুলিশিং কার্যক্রম একটা অত্যন্ত সাহসিকতার একটি কাজ, বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মনোবল চাঙ্গা করার এবং পুলিশ যাতে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেজন্য চুয়াডাঙ্গাবাসীর সহযোগিতা একান্তভাবে আমি কামনা করছি। আমাদের কিছুটা সময় দিতে হবে, যে পরিবর্তনগুলো এখনো যারা থানায় আছেন কিংবা অফিসার যারা আছেন, পরিবর্তন হবে,